Dear students, hope all of you are fine. Today I am going to teach lesson 5, a wonderful story by Ray Bradbury, All Summer in a Day. All Summer in a Day, Ray Bradbury লেখা একটি বিখ্যাত কল্প বিজ্ঞানের গল্প। গল্পটা পড়ার আগে লেখক সম্পর্কে তোমাদের আমি বলে দিই। Ray Douglas Bradbury was one of the most celebrated American fiction writers of the 20th century. বিংশ শতাব্দীর খুব বিখ্যাত একজন আমেরিকান কল্পবিজ্ঞানের লেখক হলেন Ray Douglas Bradbury. He wrote science fiction, fantasy, horror and mystery stories. তিনি কল্পবিজ্ঞানের গল্প ছাড়াও ভূতের গল্প, রহস্য গল্প, কাল্পনিক গল্প লিখেছেন। His most famous stories are Fahrenheit 451, The Martian Chronicles, The Illustrated Man, and It Came From Outer Space. বুঝতেই পারছো, তিনি কল্পবিজ্ঞানের গল্প লিখেছেন, অর্থাৎ মহাকাশ বা বাইরের দুনিয়া থেকে আসা ভিন জগতের প্রাণীর গল্প লিখেছেন। Many of his works have been adapted into comic books, television shows and films. তার লেখা গল্প নিয়ে অনেক সিনেমা বা নাটক বা অনেক কমিক বুকসও ছাপা হয়েছে। This text is an excerpt from a science fiction which gives us an imaginary account of life on the planet Venus. এই গল্পটা পড়ার আগে তোমাদের বলে দিই, এটা একটা সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানের গল্প। এখন সায়েন্স ফিকশন কী? সায়েন্স ফিকশন হচ্ছে এমন এক ধরনের কল্পনা প্রবণ গল্প যেখানে অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ মনে করা হয় যে বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা যেভাবে ধীরে ধীরে উন্নতি করছে, একদিন হয়তো এমন উন্নতি করবে যেদিন হয়তো আমাদের এই পৃথিবীর বাইরেও আমরা জানতে পারবো যে অন্য অনেক গ্রহে প্রাণের অস্তিত্ব আছে, তারা ঠিক কেমন দেখতে, তাদের জীবনযাপন কেমন, এসব সম্পর্কে জানতে পারবো। তো এই সমস্ত কল্পনা নিয়েই ধরো এরকম ধরনের গল্প, কিছুটা কল্পনা আর কিছুটা বিজ্ঞানের আশ্রয় নিয়ে এই ধরনের সায়েন্স ফিকশন লেখা হয়। তোমরা যদি স্টার ওয়ার্স, ইটি, কই মিল গয়া এই ধরনের সিনেমাগুলো দেখে থাকো তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারবে যে আমি সায়েন্স ফিকশন বলতে ঠিক কী বলছি। কল্পনা এবং বিজ্ঞান যেখানে মিশে গেছে, কিছুটা গল্প থাকবে এবং কিছুটা বিজ্ঞানেরও আভাস সেখানে থাকবে। এই অল সামার ইন আ ডে রে ব্র্যাডবেরির লেখা একটা বিখ্যাত গল্প যার মূল চরিত্রে রয়েছে মার্গট নামে একটি মেয়ে। এই মেয়েটি আগে আর্থে থাকতো, পৃথিবীতে থাকতো, ওহিও নামে একটা জায়গায় থাকতো এবং সেখান থেকে সে তার মা বাবার সাথে রকেটে চড়ে ভেনাস প্ল্যানেটে চলে এসছে। আমাদের এই গল্পে মনে করা হচ্ছে যে ভেনাস প্ল্যানেটে প্রাণের অস্তিত্ব রয়েছে, যেমন আমাদের পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে সেরকম। আর মেয়েটি কিন্তু ভেনাসে এসে সুখী না, তার খালি পৃথিবীর কথা মনে পড়ে, বিশেষ করে সূর্য চাঁদের কথা মনে পড়ে। সে তার বন্ধুদেরকে এগুলো বলে কিন্তু তার বন্ধুরা তার কথা বিশ্বাস করে না, তারা বিশ্বাসই করে না যে সূর্য ওঠে, কেননা ভেনাস একটা এমন গ্রহ যেখানে রাত দিন শুধু বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, সকাল থেকে রাত অবধি বছরের পর বছর বৃষ্টি হয় এবং 7 বছর পরে মাত্র একদিন, তাও 1 ঘন্টার জন্য সূর্যকে দেখতে পাওয়া যায়। এবং যাদের সাথে মার্গটের বন্ধু, তারা তো খুব ছোট, মার্গট নিজেও খুব ছোট, 9 বছরের একটি মেয়ে, তাই তার বন্ধুরা বিশ্বাসই করে না যে সত্যি সত্যি সূর্য ওঠে। এই গল্পে আমরা সেটাই দেখতে পাবো যে 7 বছর পর একদিনের জন্য সূর্য উঠবে বাচ্চারা শুনেছে এবং তারা যখন সত্যি সত্যি সূর্যকে সামনে দেখবে তখন তাদের রিয়াকশান কেমন হচ্ছে। তো এই গল্পে ইট টাচিংলি ন্যারেটস দ্য কিন এক্সপেকটেশনস অফ দ্য চিলড্রেন অফ ভেনাস হু ইগারলি ওয়েট ফর দ্য সান। ইগারলি মানে খুব কৌতূহলের সাথে তারা অপেক্ষা করছে কখন সূর্য উঠবে। দে আর ইগারলি ওয়েটিং ফর দ্য সান টু অ্যাপিয়ার আফটার 7 ইয়ার্স, 7 বছর পরে তারা সূর্য দেখতে পাবে, বাট ওনলি ফর অ্যান আওয়ার, মাত্র 1 ঘন্টার জন্য সেই সূর্যকে তারা দেখতে পাবে। দ্য ডেভিয়েশন অফ দ্য টেক্সট ফ্রম হোয়াট উই নো অ্যাজ এ সায়েন্টিফিক ফ্যাক্ট ওনলি অ্যাডস টু দ্য ইম্যাজিনেটিভ এলিমেন্ট অফ দ্য টেল। আমি আগেই বলেছি এই গল্পতে অনেকটাই কল্পনার আশ্রয় নেওয়া হয়েছে যেটা বাস্তব থেকে একটু হলেও ভিন্ন। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যই এই ধরনের কল্পবিজ্ঞানের গল্প, আমাদের কল্পনার পাখাকে উড়িয়ে দেওয়ার জন্য এই ধরনের গল্প। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স, গত 7 বছর ধরে বৃষ্টি হচ্ছেই। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেন, হাজার হাজার দিন ধরে এক প্রান্ত থেকে অপর প্রান্ত জুড়ে শুধু বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি।
The days were filled with the gush of water and endless showers. Gush শব্দটার অর্থ হচ্ছে জলোচ্ছ্বাস, প্রবল জলোচ্ছ্বাস। অর্থাৎ সারাদিন বৃষ্টি হওয়ার জন্য, কন্টিনিউ বৃষ্টি হওয়ার জন্য চতুর্দিকে জলোচ্ছ্বাস দেখা দিচ্ছে। অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স, এই বৃষ্টির যেন কোনো শেষ নেই, সীমাহীন বৃষ্টি। হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। প্রবল ঝড়ের ফলে কি হচ্ছে যে, যেমন গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশানে জলের একটা উচ্ছ্বাস তৈরি হয়, ঢেউ তৈরি হয়, সেরকম সারাক্ষণ বৃষ্টির ফলে প্রবল ঢেউ জলোচ্ছ্বাস তৈরি হয়েছে গোটা দ্বীপ জুড়ে। আ থাউজেন্ড ফরেস্টস ক্রাশড আন্ডার দ্য রেন। প্রবল বৃষ্টিপাতের জন্য জঙ্গল একদম নষ্ট হয়ে যাচ্ছে, গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাড গ্রোন আপ আ থাউজেন্ড টাইমস টু বি ক্রাশড এগেইন। কিন্তু গাছপালা, নতুন গাছপালা আবার জন্ম নিচ্ছে, আবার বেড়ে উঠছে, কিন্তু আবার প্রবল বৃষ্টিপাতের জন্য বেশিরভাগ গাছপালাই নষ্ট হয়ে যাচ্ছে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। শুক্র গ্রহে বরাবর এই ধরনের জীবনধারাই চলে আসছে। হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অব দ্য, আর তাহলে আমরা বুঝতে পারছি যে পৃথিবীর সাথে, পৃথিবী যেখানে সবুজ শস্য শ্যামল, জল জঙ্গল জলাভূমিতে পূর্ণ, সেখানে শুক্রগ্রহতে কিন্তু সেই আনন্দটুকু নেই। শুক্রগ্রহতে সূর্যের সুন্দর নরম আভা বা তীব্র প্রকাশ, সুন্দর জঙ্গল, গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত এখানে কিছুই অনুভব করা যায় না। এখানে শুধু দিন রাত বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। তার মানে বুঝতেই পারছো, আমরা দুই একদিন বৃষ্টি হলেই বাইরে যেতে পারি না, চারিদিকে কাদা জল, আমাদের কেমন লাগে। তো যে গ্রহে সারা বছর সব সময় বৃষ্টি হচ্ছে সেখানকার শিশুদের কীরকম অবস্থা তাহলে। তো বলছে, হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অব দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। ভেনাস গ্রহতে যেহেতু পৃথিবী থেকে রকেটে করে আসা অনেক মানুষ নতুন বসতি তৈরি করেছে, শুক্র গ্রহতে তারা নতুন বসতি গড়ে তুলেছে, তো সেখানে স্কুল রুমও আছে বাচ্চাদের পড়ার জন্য। দে সেট আপ আ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড। যারা শুক্র গ্রহতে এসেছে, পৃথিবী থেকে রকেটে চড়ে যারা শুক্র গ্রহতে বসবাসের জন্য এসেছে, তারা এখানে একটা সিভিলাইজেশন অর্থাৎ সভ্যতা গড়ে তুলেছে। যদিও এটা বৃষ্টি স্নাত একটা পৃথিবী, তবু এখানেই শুক্র গ্রহতেই তারা তাদের বসতি গড়ে তুলেছে। রেডি রেডি নাও সুন, তোমরা প্রস্তুত প্রস্তুত এখনই খুব তাড়াতাড়ি। উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট, বাচ্চারা জিজ্ঞেস করছে সত্যি কি এটা হবে, হবে তো। লুক লুক সি ফর ইয়োর সেলফ, দেখো না নিজেরাই দেখো। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড অ্যান্ড প্রেসড টু ইচ আদার লাইক সো মেনি রোজেস। ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা এই স্কুল রুমটাতে ক্লাস ঘরে রয়েছে, দে আর চ্যাটারিং। চ্যাটারিং শব্দটা আমরা সাধারণত পাখিদের কিচিরমিচির অর্থে ব্যবহার করি, কিন্তু এখানে বাচ্চারা যে একে অপরের সাথে কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছে সেটাকেই, অর্থাৎ টক কুইকলি অ্যান্ড কন্টিনিউয়াসলি, চ্যাটারিং শব্দটার অর্থ এখানে বাচ্চারা একে অপরের সাথে কথা বলে যাচ্ছে। আর তারা কী করছে, যেমন অনেকগুলো গোলাপ ফুল পাশাপাশি থাকলে একে অপরকে চেপে দিলে দেখতে সুন্দর লাগে, তেমনি বাচ্চারা সুন্দর গোলাপ ফুলের মতন তারা একে অপরকে যেন চেপে চুপে দাঁড়িয়ে আছে, তারা যেন একসাথে কিছু একটা দেখতে চাইছে। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো, তারা জানলা থেকে উঁকি ঝুঁকি মারছে, কী দেখার জন্য, টু লুক অ্যাট দ্য হিডেন সান। লুকানো রয়েছে যে সূর্য, মেঘের আড়ালে ঢাকা রয়েছে যে সূর্য, সেই সূর্যকে দেখার জন্য সাত বছর হয়ে গেছে তারা। তারা তো নিজেরাই ন বছরের ছোট্ট ছোট্ট বাচ্চা, প্রথম জীবনে তারা সূর্য দেখবে, তো তাই তাদের মধ্যে এত উচ্ছ্বাস। ইটস স্টপিং, এবার বাচ্চারা বলতে লাগলো থেমে যাচ্ছে। কী থেমে যাওয়ার কথা এখানে বলা হচ্ছে, বৃষ্টি। গত সাত বছর ধরে ওরা সমানে বৃষ্টি দেখেছে, কিন্তু হঠাৎ দেখছে যে সাত বছর কেন ন বছর, এবং দেখছে সেই বৃষ্টি থেমে যাচ্ছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, এই বাচ্চারা সবাই ন বছরের। ওয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম 7 years ago, দে ওয়ার টু ইয়াং। যখন সাত বছর আগে সূর্য দেখা গিয়েছিল ভেনাস গ্রহতে, তখন কিন্তু তারা খুব ছোট্ট ছিল, মাত্র 2 বছর বয়স ছিল তাদের। দে কুড নট রিকল দ্য সান, রিকল মানে রিমেম্বার, মনে রাখা, স্মৃতিতে থাকা। তারা মনে কর, 2 বছর বয়সে মানুষ কি দেখে তাকে তার মনে থাকে, থাকে না। সেই বাচ্চাগুলোরও মনে নেই যে খুব ছোট্ট ছিল 2 বছর বয়সে তারা প্রথম সূর্যকে দেখেছিল কি না। ওয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার অ্যান্ড শোড ইটস ফেস টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড, যখন তাদের 2 বছর বয়স, তখন সূর্য আবার 1 ঘন্টার জন্য ভেনাস গ্রহতে দেখা দিয়েছিল, কিন্তু তখন তাদের, তারা তখন এত ছোট, তাদের স্মৃতিতে এসব নেই। All day yesterday, they had read in class about the sun.
গতকাল সারা দিন ধরে ক্লাসে তারা সূর্যের কথা পড়েছে। দে লার্নড হাউ লাইক আ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট, তারা জানতে পেরেছে যে এটা যেন কমলালেবুর মতন দেখতে এবং খুব গরম। দে হ্যাড রিটন স্মল স্টোরিজ এসেজ অর পোয়েমস অ্যাবাউট ইট, এইটা নিয়ে তারা কেউ ছোটো গল্প লিখেছে, কেউ এসে রচনা বা প্রবন্ধ লিখেছে, কেউ কবিতা লিখেছে। আই থিঙ্ক দ্য সান ইজ আ ফ্লাওয়ার দ্যাট ব্লুমস ফর জাস্ট ওয়ান আওয়ার, একজন লিখেছে যে আমার মনে হয় সূর্য একটা ফুলের মতন যেটা শুধুমাত্র এক ঘন্টার জন্যই ফোটে। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, ওটা তো গতকালের কথা ছিল। টুডে অ্যাট দিস মোমেন্ট দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং, এখন এই মুহূর্তে বৃষ্টি ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, কমে আসছে। স্ল্যাকেনিং মানে রিডিউসিং, কমে যাচ্ছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, বাচ্চারা সবাই মিলে বড় জানলাটার সামনে এসে জড়ো হয়েছে, বাইরে বেরোতে পারছে না কারণ বৃষ্টি পড়ছে, তাই জানলা দিয়ে তাদেরকে দেখতে হবে। হোয়্যারস আওয়ার টিচার, আমাদের টিচার কই? শি উইল বি ব্যাক, তিনি এক্ষুনি চলে আসবেন। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট, বাচ্চাদের মধ্যে কৌতূহল খুব বেশি থাকে, বাচ্চারা চায় যে আমি যেটা দেখছি সেটা সবাই দেখুক, আমার আশেপাশে যারা আছে আমার বন্ধু বান্ধব মা বাবা টিচারও দেখুক। তাই তারা বলছে যে টিচার কোথায় চলে গেলেন, টিচারকেও তো দেখতে হবে, সূর্য উঠবে এখন, ডাকো ডাকো। তো একজন বলছে যে না, তিনি এখনই আসবেন। দ্য রেন স্ল্যাকেন স্টিল মোর, বৃষ্টি ধীরে ধীরে আরও কমতে লাগলো। স্ল্যাকেন মানে হ্রাস পাওয়া, কমে যাওয়া। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, ইগার মানে কৌতূহলী, বাচ্চারা সূর্য দেখার জন্য ভীষণ কৌতূহলী। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফ, তারা সারা জীবন এই ভেনাস গ্রহতে কাটিয়েছে। দে হ্যাড বিন অনলি টু ইয়ার্স ওল্ড ওয়েন দ্য সান লাস্ট কেম আউট, সূর্য যখন শেষবারের মতন এসছিল তখন মাত্র দু বছর বয়স ছিল তাদের। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার, এত দিন হয়ে গেছে তারা ভুলেই গেছে সূর্যের রংটা কেমন, ফরগেট মানে ভুলে যাওয়া। অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, এবং সূর্যের উত্তাপ কেমন তাও তারা ভুলে গেছে, তখন তো তারা ছোটো ছিল, মাত্র এক ঘন্টার জন্য সূর্য এসেছিল আর তাদের তখন তাদের দু বছর বয়স ছিল, তাদের মনে নেই। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, দেখো আমাদের পৃথিবীর বাচ্চারা কীরকম রোদের মধ্যে খেলে, মাঠে খেলে, কিন্তু ওদের সেটা সেই আনন্দ উপভোগ করার উপায় নেই, যেহেতু ওদের বৃষ্টিস্নাত পৃথিবী, তাই জন্য তারা কী করে, মাটির নিচে যে সুরঙ্গ আছে সেই ইকোয়িং টানেলগুলোতে, সুরঙ্গের ভিতরে মাটির তলায় যে শহরের যে সুরঙ্গ রয়েছে সেইখানে তারা খেলাধুলা করে, এবং সেখানে তারা গ্রীষ্মকালের এবং সূর্যের গান গায়। তারা আশা রাখে যে এমন একটা সুন্দর দিন তারা দেখতে পাবে। দ্য রেইন স্টপড, বৃষ্টি এবার থেমে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, হারিকেন মানে প্রবল ঘূর্ণিঝড়, সাইক্লোনের মতন প্রবল ঘূর্ণিঝড়, তো হঠাৎ করে ঘূর্ণিঝড়ের প্রবল আওয়াজ হয় হারিকেনের, সেটা থেমে গেলে যেমন চারিদিক নিস্তব্ধ নিঝুম হয়ে যায়, চারিদিকে এরকম নিস্তব্ধতা নেমে এলো, সবাই অপেক্ষা করছে কৌতূহলের সাথে সূর্য দেখতে পাবে, চারিদিক ওরা বাচ্চাদের চেঁচামেচি থেমে গেল, তারা চুপ করে আছে। দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রেমার, চারিদিকে কোনো গতি নেই, কোনো কম্পন নেই, মোশন মানে গতি, ট্রেমার মানে কম্পন, বাট পিস, চতুর্দিকে শান্তি। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল, স্ট্যান্ড স্টিল মানে নিরবতা, নিস্তব্ধতা, গোটা পৃথিবী যেন চরম, মানে পৃথিবী মানে এখানে শুক্র গ্রহের কথা বলা হয়েছে, যেন চরম নিস্তব্ধ হয়ে গেছে। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স, ইমেন্স মানে তীব্র, এই নিরবতাটা এতটাই তীব্র, ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, কারো যেন মনে হবে তার কানে যেন তালা লেগে গেছে, কানে যেন শুনতে পাচ্ছে না সে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, বাচ্চারা ভয়ে তাদের দু হাত কানে চাপা দিয়ে দিল। দ্য স্টুড অ্যাপার, তারা দূরে দূরে দাঁড়ালো, এত বছর ধরে বৃষ্টির ঘ্যান ঘ্যানে আওয়াজ শুনে তারা অভ্যস্ত, হঠাৎ করে সব থেমে গেছে, চারিদিক নিস্তব্ধ, তাদের সব কিছু কেমন যেন অন্য রকম লাগছে, ভয় পেয়ে তারা কানে হাত দিয়ে সরে সরে দাঁড়ালো। দ্য ডোর স্লিড ব্যাক, আস্তে আস্তে দরজা খুলে গেল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, তাদের কাছে এই নীরব নিস্তব্ধ অপেক্ষারত পৃথিবী যা তাদের হাতছানি দিয়ে ডাকছিল, এসো বাইরে, এসো বাইরে, এসে পৃথিবীর আলোকে অনুভব করো, তা যেন তাদেরকে, তাদের কাছে এই পৃথিবীর দরজা খুলে গেল। দ্য সান কেম আউট, সূর্য আস্তে আস্তে দেখা দিল।
It was the color of flaming bronze and it was very large. তারা প্রথম জীবনে সূর্য দেখছে, অবাক হয়ে দেখছে। এই প্রথম তাদের কাছে শুক্রগ্রহ নতুন রূপে দেখা দিয়েছে, বৃষ্টি থেমে গেছে, তাদের কাছে এক নতুন রূপে গ্রহটা দেখা দিয়েছে, নতুন পৃথিবী তাদের কাছে। তারা দেখতে পাচ্ছে সূর্যের আলো চারিদিকে, এতদিন ঘন অন্ধকার, বৃষ্টি, জল তারা দেখে এসছে, এবার তারা সূর্যের আলো দেখছে ব্রোঞ্জের মতন, যেন জ্বলন্ত আগুনের সোনা গলালে যেমন রঙটা হয় সেরকম রং। আর এই সূর্য অনেক অনেক বড়, দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, এবং চারিদিকের আকাশটা যেন নীল। দ্য জাঙ্গল বার্নড উইথ সানলাইট, জঙ্গলও যেন সূর্যের আলোতে ঝলমল করছে, জ্বলে উঠেছে। দ্য চিলড্রেন রিলিজ ফ্রম দেয়ার স্পেল, এতক্ষণ যেন বাচ্চারা কোনো জাদু মন্ত্রের বলে চুপ করেছিল, স্পেল মানে এখানে জাদুকাঠি, জাদুমন্ত্র, যেন তারা ওই জাদুমন্ত্র থেকে রিলিজড হলো, তারা যেন মুক্ত হয়ে গেল ওই জাদুকাঠির ছোঁয়ায়। রাশড আউট, তারা দৌড়ে ছুটে বেরিয়ে এলো, ইয়েলিং, চিৎকার করছে তারা, ইনটু দ্য সামার টাইম, গ্রীষ্মকাল এসে গেছে, আলো অনুভব করছে তারা, উষ্ণতা অনুভব করছে তারা, প্রথম সূর্য দেখছে তারা, প্রচুর আনন্দে তারা হই হই করতে করতে বেরিয়ে এলো। নাও ডোন্ট ইউ গো টু ফার, দ্যার টিচার কল্ড আফটার দেম, আরে বেশি দূরে যেও না, ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, ইউ নো, তোমরা জানো তোমাদের কাছে মাত্র এক ঘন্টা সময় আছে। দ্য চিলড্রেন ওয়ার রানিং অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস টু দ্য স্কাই টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স, বাচ্চারা ছুটোছুটি করছে আর বারবার তারা আকাশের দিকে তাকাচ্ছে, যাতে তাদের ছোট্ট নরম গালে তারা সূর্যের উষ্ণতা অনুভব করতে পারে। দ্য টুক অফ দেয়ার জ্যাকেটস, তাদের এবার উষ্ণতা অনুভব করতে শুরু করেছে, তারা তাদের জ্যাকেট খুলে দিয়েছে। লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, তাদের বাহু দুটো, তাদের হাত দুটোতে যেন সূর্যের উষ্ণতা এসে লাগে। ও ইটস বেটার দ্যান ল্যাম্প লাইটস ইজন্ট ইট, ওরা বলছে আচ্ছা বাড়ির এই বাতিগুলো থেকে, ল্যাম্পের আলোর থেকে এটা কত সুন্দর বলো, কত ভালো, মাচ মাচ বেটার, অনেক অনেক ভালো। দে স্টপড রানিং অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জাঙ্গল দ্যাট কভার্ড ভেনাস, তারা দৌড়াদৌড়ি বন্ধ করে দিল এবং ভেনাস গ্রহের যে ঘন জঙ্গল তার সামনে এসে দাঁড়ালো। দ্য জাঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপ গ্রোয়িং, এই ঘন জঙ্গলটা বাড়তেই থাকে, কখনোই বাড়া থেমে যায় না। দ্য জাঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান, এই জঙ্গল হাজার হাজার বছর সূর্য ছাড়াই আছে। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যাশনিং, সূর্যালোকে শালক সংশ্লেষ করে গাছের যে সবুজ রং হয়, যেহেতু এখানে ওরা সূর্যের আলো পায় না, তাই ভেনাস গ্রহের গাছগুলোর রং দেখো কেমন, তাদের রঙগুলো হচ্ছে ধূসর বর্ণের, যেন নীল কালির মতন। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জাঙ্গল ম্যাট্রেস, তারা হাসতে হাসতে গড়িয়ে পড়লো জঙ্গলের ঘাসের মেঝেতে। দে র্যান অ্যামং দ্য ট্রিজ, গাছপালার ভিড়ে ভিড়ে তারা ছুটে বেড়াতে লাগলো। দে স্লিপড অ্যান্ড ফেল, তারা পিছলে পড়ে যেতে লাগলো। দে পুশড ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, তারা একে অপরকে ঠেলাঠেলি করতে লাগলো, লুকোচুরি খেলতে লাগলো। মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান, স্কুইন্ট মানে আর চোখে, এক চোখ টিপে বারবার করে তারা সূর্যের দিকে তাকাচ্ছে। আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস, যতক্ষণ না পর্যন্ত তাদের চোখ থেকে জল না চলে আসে, ততক্ষণ পর্যন্ত তারা সূর্যকে ভালোভাবে দেখে নিচ্ছে, অনুভব করে নিচ্ছে, যে এক ঘন্টা পর তো আর দেখতে পাবে না, তাই চোখে তীব্র আলো আসা সত্ত্বেও তারা দেখে নিচ্ছে। দে ব্রেথ দ্য ফ্রেশ এয়ার, বাইরের একদম টাটকা তাজা হাওয়াকে তারা নিঃশ্বাসের সঙ্গে হৃদয়ে প্রবেশ করাচ্ছে। অ্যান্ড লিসেন টু দ্য সাইলেন্স হুইচ হেল্ড দেম ইন আ ব্লেসড সি অফ নো সাউন্ড, চারিদিকে এই নিস্তব্ধতা, নিরবতা তারা খুব সুন্দর করে অনুভব করছে। দে লুকড অ্যাট এভরিথিং অ্যান্ড সেভড এভরিথিং, তারা সব কিছু দেখছে এবং সব কিছুর আস্বাদ গ্রহণ করছে। সেভর মানে হচ্ছে এনজয় দ্য ফুল টেস্ট অফ সামথিং, সব কিছুর পরম আস্বাদ তারা গ্রহণ করছে, ভালো করে সব কিছু অনুভব করে নিচ্ছে, কারণ মাত্র এক ঘন্টার জন্যই অনুভূতি, সারা জীবনের জন্য এটা আনন্দ হয়ে থাকবে তাদের। দেন ওয়াইল্ডলি লাইক অ্যানিমালস এস্কেপ ফ্রম দেয়ার কেভস, তারপর যেমন বন্য জন্তু যখন তারা তাদের গুহা থেকে পালিয়ে যায়, ঠিক সেরকম ছাড়া পাওয়া একটা পশুর মতন, দে র্যান অ্যান্ড রান শাউটিং ইন সার্কলস, তারা ছুটে ছুটে দৌড়ে বেড়াচ্ছে, চিৎকার করছে, গোল গোল হয়ে ঘুরছে, প্রচুর প্রচুর আনন্দ হচ্ছে তাদের মধ্যে। দে র্যান ফর অ্যান আওয়ার অ্যান্ড ডিড নট স্টপ রানিং, এত সূর্যালোক, চারিদিকে এত আলো, এত উষ্ণতা, তারা আনন্দে ঘুরে বেড়াচ্ছে, দৌড়াচ্ছে, খেলছে, তারা থামছে না। অ্যান্ড দেন, কিন্তু কতক্ষণ, মাত্র এক ঘন্টা। ইন দ্য মিডস্ট অফ দেয়ার রানিং ওয়ান অফ দ্য গার্লস ওয়েল্ড, এই দৌড়াদৌড়ির মধ্যে একটা মেয়ে ভীষণভাবে কেঁদে উঠল, বিষণ্ন হয়ে গেল। ওয়েলিং মানে ল্যামেন্টিং, বিষণ্ন হয়ে যাওয়া, কান্নাকাটি করা। এভরিওয়ান স্টপড,
সবাই থেমে গেল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড, মেয়েটি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তার হাতটি প্রসারিত করল। ও লুক লুক শি সেড ট্রেমব্লিং, সে কাঁপতে কাঁপতে বলল, দেখো। দ্য চিলড্রেন গ্যাদার স্লোলি টু লুক অ্যাট হার ওপেন পাম, মেয়েটির খোলা হাতের তালুতে বাচ্চারা জড়ো হয়ে ভিড় করে দেখতে লাগলো। ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ আ সিঙ্গল লার্জ রেন ড্রপ, তার হাতের তালুর ঠিক মধ্যেখানে একটা বড় বৃষ্টির ফোঁটা এসে পড়ল। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই লুকিং অ্যাট ইট, মেয়েটি এটি দেখে কাঁদতে শুরু করলো যে এবার সূর্য চলে যাওয়ার সময় এসছে, তাদের আনন্দ শেষ। দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই, বাচ্চারা তাড়াতাড়ি আকাশের দিকে তাকালো। আ ফিউ কোল্ড ড্রপস ফেলড অন দেয়ার নোজেস অ্যান্ড দেয়ার চিকস অ্যান্ড দেয়ার মাউথস, তাদের চোখে মুখে নাকে আস্তে আস্তে বৃষ্টির ফোঁটা পড়তে লাগলো। দ্য সান ফেডেড বিহাইন্ড দ্য ক্লাউড অফ মিস্ট, ঘন কুয়াশার মেঘের আড়ালে সূর্য বিবর্ণ হয়ে গেল। আ কুল উইন্ড ব্লু অ্যারাউন্ড দেম, তাদের চারপাশে ঠান্ডা বাতাস বইতে লাগলো, উষ্ণতা চলে গিয়ে আবার ঠান্ডা বাতাস। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াক টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, তারা ঘুরে দাঁড়ালো এবং তাড়াতাড়ি তারা যেতে লাগলো, ধীরে ধীরে তারা যেতে লাগলো তাদের আবার মাটির নিচের যে বাড়ি সেখানে। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশড, তাদের মুখের হাসি মিলিয়ে গেল। এ বুম অফ থান্ডার স্টার্টল দেম, হঠাৎ তারা চমকে উঠল বজ্রপাতের বিদ্যুতের চম ঘর্ষণে, বিদ্যুতের আওয়াজে তারা চমকে উঠল। স্টার্টল মানে চমকে যাওয়া। দে টাম্বল্ড ওপেন ইচ আদার অ্যান্ড রান, টাম্বল মানে হোঁচট খাওয়া, দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে তারা একে অপরের উপর পড়ে গেল এবং দৌড়াতে লাগলো। ওহ, লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, তাদের চারিদিকে ঘন বিদ্যুৎ চমকাতে লাগলো। দ্য স্কাই ডার্কেন্ড ইন টু মিডনাইট ইন এ ফ্ল্যাশ, চোখের পলকে গোটা আকাশ যেন ঘন অন্ধকার রাত্রিতে পরিণত হলো। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস, তারা তাদের সুড়ঙ্গ পথের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে রইল। আনটিল ইট ওয়াজ রেইনিং হার্ড, যতক্ষণ না পর্যন্ত জোরে জোরে ঝমঝমে বৃষ্টি আসে ততক্ষণ তারা বাইরে দাঁড়িয়ে রইল। আবার 7 বছরের অপেক্ষা, তারপরে সূর্য তারা দেখতে পাবে, তাই তারা বাকিটুকু অনুভব করে নিতে চায়। দেন দে ক্লোজ দ্য ডোরস, এবার তারা দরজা বন্ধ করলো। অ্যান্ড হার্ড দ্য জাইগ্যান্টিক সাউন্ড অফ দ্য রেইন ফলিং এভরিওয়্যার, প্রচণ্ড বৃষ্টিপাত চারিদিকে হচ্ছে, সেই ভীষণ রকম আওয়াজ তারা শুনতে পেল। উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কামস আউট এগেইন, আবার কি 7 বছর অপেক্ষা করতে হবে সূর্য আসার আগে? ইয়েস, হ্যাঁ। উইথ পেল ফেসেস দে লুকড আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ রেইনিং নাও, রেইনিং অ্যান্ড রেইনিং স্টেডিলি, বিবর্ণ মুখে, পেল মানে কালারলেস, বিবর্ণ বিবর্ণ মুখে তারা জানলার বাইরের দিকে তাকিয়ে থাকলো, সেই বৃষ্টি স্নাত পৃথিবীর দিকে যেখানে বৃষ্টি হয়েই যাচ্ছে এবং এক নাগরে, স্টেডিলি মানে ইন এ রেগুলার অ্যান্ড ইভেন ম্যানার, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে। তাহলে বুঝতে পেরেছ যে সুন্দর গল্পটার মাধ্যমে কী করে লেখক শিশুদের মনের অনুভূতি, তাদের সূর্যকে দেখার আনন্দ, পৃথিবীর নতুন একটা আশ্বাদ গ্রহণ করার আনন্দ, আর একটা ভিন গ্রহে মানুষ যারা বসবাস করছে সেখানকার শিশুদের জীবনকে সুন্দরভাবে বর্ণনা করেছেন, যে গল্পটা পড়তে পড়তে আমরা সত্যিই যেন সেই গ্রহের সেই বাচ্চাদের সাথে একাত্ম হয়ে যাই। আশা করি তোমরা গল্পটা বুঝতে পেরেছো, তোমরা নিজেরাই গল্পটা পড়বে, এরপরই আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ভালো থেকো।